ট্রেনের টিকিট, আসলে এতদিন পর্যন্ত আমরা যে সিস্টেমে ট্রেনের টিকিট ক্রয় করতাম সেই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে আগে আমরা অনলাইন থেকে যেভাবে টিকিট ক্রয় করতাম এখন কিন্তু সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ এখন নতুন একটা ওয়েবসাইটে গিয়ে আমরা নতুন ভাবে ট্রেনের টিকিট ক্রয় করতে পারি, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আমাদের যে অ্যাপস এর মাধ্যমে আমরা টিকিট ক্রয় করতাম সেটা কিন্তু চালু ছিল না। কিন্তু এখন এই যে গত দুই দিন আগে থেকে কিন্তু একটা অ্যাপস তৈরি হয়েছে যে অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে টোটাল এ টু জেড দেখাবো যে কোন অ্যাপস ব্যবহার করবেন এবং সেখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে কিভাবে টিকিট কাটবেন। টোটাল এ টু জেড আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা আগে যে অ্যাপস থেকে ট্রেনের টিকিট ক্রয় করতেন সেই অ্যাপসটা কিন্তু বাদ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন আপনারা জানেন যে sheba.com এর মাধ্যমে কিন্তু আমরা ট্রেনের টিকিটটা ক্রয় করে থাকি। ঠিক সেই সিস্টেমের মাধ্যমে আসলে নতুন একটা অ্যাপস তৈরি হয়েছে যে অ্যাপস এর নাম হচ্ছে রেল সেবা বিডি রেলওয়ে। এটা আমি আপনাদের প্লে স্টোরে যেও দেখিয়ে দিব যে আসলে কোন সেই অ্যাপস এবং সেখানে কিভাবে আপনি কাজ করবেন বা কিভাবে আপনি টিকিট ক্রয় করবেন। তো চলুন বন্ধুরা এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা বাকি অংশটুকু দেখে আসি যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন থেকে শুরু করে টিকিট ক্রয় করবেন বা টাকা পেমেন্ট করবেন বা টিকিট কিভাবে প্রিন্ট করবেন এ টু জেড আমরা সেখান থেকে দেখিয়ে দিব। তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমরা এখন প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাবার পরে আমাদেরকে সেই অ্যাপসটা আগে ইনস্টল করতে হবে। তো আমি অ্যাপসটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি, রেল সেবা লিখে সার্চ দিবেন। কিন্তু রেল সেবা নামে কিন্তু অনেকগুলা অ্যাপস আছে, সেগুলা আপনাদেরকে দিলে হবে না। আমি যেটা রিকমেন্ড করব সেটাই করতে হবে। দেখেন এখানে একটা আছে রেল সেবা বিডি রেলওয়ে, এই দেখেন এটা। এবং এখানে যে সফটওয়্যার বা অ্যাপস যারা ডেভেলপার তাদের নাম সহ লেখা আছে দেখেন মিডোফিয়া লিমিটেড, এটা আপনাকে ইনস্টল করতে হবে। এবং এটা বাংলাদেশ রেলওয়ের একটা সাইট থেকে আমি দেখেছি, আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন এটা বাংলাদেশ রেলওয়ের একটা ফেসবুক পেজ এবং সেখান থেকে এই অ্যাপসটাকে কিন্তু রিকমেন্ড করা হয়েছে। তো অবশ্যই আপনারা এই অ্যাপসটাই ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। করার পরে এখানে আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, আপনাদেরকে এই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যালো দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু টিকিট কাটতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাথমিক অবস্থায় এমন আসলেও কিন্তু আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন না, কারণ যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে। তো এখানে দেখেন এই যে থ্রি ডট আছে বা তিনটা দাগ আছে, এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে রেজিস্টার নামে দেখেন একটা অপশান আছে। তো এখানে যে তথ্যগুলো আমাদের দেওয়ার দরকার আমরা দেওয়ার পরে এখানে সাইন আপ করবো এবং সাইন আপ করার সাথে সাথে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তো আমরা এখন যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে আমরা এখান থেকে আগে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমাদেরকে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, যে নাম্বার দিয়ে আমরা আইডি খুলেছিলাম বা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো এখানে আমাদের যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল আমরা এখান থেকে আগে লগ ইন করে নিলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। অর্থাৎ এখন এখানে আমাদেরকে ফ্রম স্টেশন, অর্থাৎ আমরা কোথা থেকে কোথা যাব সেটা আমাদেরকে লিখতে হবে। তো ফ্রম আমি এখান থেকে ঢাকা দিলাম, এখানে ঢাকা সিলেক্ট করলাম এবং কোথায় যাব, সাপোজ আমি খুলনা যাব। তো এখান থেকে আমি এই দুইটা সিলেক্ট করার পরে দেখেন সাথে সাথে আমাকে ডেট সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আমি কোন তারিখে যাব। তো আমি এখান থেকে সাপোজ 18 তারিখে যাব। এবং যাওয়ার পরে এখান থেকে আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ক্লাসে আমরা টিকিটটা নিব। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, যে সিয়ারে আমরা যেতে চাই, সাপোজ শোভন সিয়ার আমরা সিলেক্ট করলাম। করার পরে এখানে যদি ফাইন টিকিটে ক্লিক করি দেখেন এখন আমাদের কিন্তু ট্রেন ওয়াইজ সকল যে টিকিটগুলো সেটা দেখাবে। দেখেন একটাই ট্রেন আছে, সেটা হচ্ছে কয়টা সিট আছে সেটাও দেখতে পাবেন। দেখেন প্রায় 75টা সিট কিন্তু খালি আছে। তো এখান থেকে কত টাকা লাগবে আমার, 505 টাকা লাগবে। দেখেন এই যে 75টা সিট খালি আছে এটা আমরা কীভাবে কাটবো, এটা দেখেন এখানে যে ভিউ সিট এখানে আমরা ক্লিক করব। তো ভিউ সিটে ক্লিক করার পরে এই সকল ট্রেনের যত সিট খালি আছে প্রত্যেকটা সিট কিন্তু আমাদেরকে দেখাবে। এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কিভাবে আপনি বুঝবেন যে আপনার সিটটা খালি আছে। দেখেন যদি কোনো সিট সাদা থাকে তাহলে সেই সিটটা খালি আছে, এবং যদি একটু কালো মতো হয় অর্থাৎ একটু গাঢ় কালার হয় তাহলে এটা বুক হয়ে গেছে, অর্থাৎ অলরেডি মানুষ কেটে ফেলেছে। এবং আপনি সিলেক্ট করলে সেটা নীল কালারের হয়ে যাবে। তো দেখেন এখানে যে ইউএমএ যে কোর্স আছে এই কোর্সে কিন্তু কোনো সিট খালি নাই। তো আমি এখান থেকে সিলেক্ট করে অন্য একটা সিলেক্ট করব, দেখেন এখানেও কিন্তু খালি নাই। তো আমি যদি আর একটা সিলেক্ট করি ঝোয়া বগি, তো এখানে দেখেন বেশ কয়েকটা খালি আছে। দেখেন এই যে সাদা সাদা দেখছেন এটা কিন্তু খালি। তো যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করি দেখেন আমার কালারটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে।
তো এই সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, যদি নিচে আসি দেখেন আমার সর্বমোট 505 টাকা লাগবে। তো এটা আমার সিলেক্ট করার পরে নিচের দিকে আসলে দেখেন লেখা আছে বন্ডিং স্টেশন, অর্থাৎ আপনি কোথা থেকে ট্রেনে উঠতে চান। কমলাপুর স্টেশন দেখেন এখানে লেখা আছে কমলাপুর থেকে 8:15 এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ ট্রেনটা ছেড়ে যাবে। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ পারচেস এখানে আমি ক্লিক করলাম। তো কন্টিনিউ পারচেস সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার যে যে তথ্যগুলো ছিল, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আমি যে যে তথ্য দিয়েছিলাম প্রত্যেকটা তথ্য এখানে দেখা যাচ্ছে। তো দেখেন আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে আমার সর্বমোট 525 টাকা আমাকে পে করতে হবে, অর্থাৎ 505 টাকা হচ্ছে ট্রেনের টিকিট বাবদ এবং 20 টাকা হচ্ছে সার্ভিস চার্জ বাবদ। তো এখানে আমরা কিভাবে এটা পে করতে পারি দেখেন এখানে বিকাশের মাধ্যমে আমরা খুব সহজে টাকা পে করতে পারি। তো এখানে আমরা বিকাশে সিলেক্ট করব, করার পরে এখানে আমরা কন্টিনিউ পারচেসে ক্লিক করব। তো কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরে এখন আমাদের টাকা পে করার যে অপশান বিকাশের মাধ্যমে সেই অপশানটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেখেন এখানে আমাদের এখন বিকাশ নাম্বার দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আমরা টাকাটা দিতে যাচ্ছি যে নাম্বার থেকে সেই নাম্বার আমাদেরকে এখানে বসাতে হবে, অর্থাৎ আমাদের বিকাশ নাম্বার, আমরা যে নাম্বার থেকে টাকাটা পারচেস করতে চাচ্ছি অর্থাৎ টিকিটটা পারচেস করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে বসে আমরা কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে আমাদেরকে পিন নাম্বার দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের টিকিটটা ক্রয় করা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে টিকিট ক্রয় করার পরে আমি এখান থেকে আমার টিকিটটা আমি কোথা থেকে পাবো? তো দেখেন টিকিট যখন আপনি ক্রয় করবেন অর্থাৎ টাকা যখন পে করবেন সাথে সাথে কিন্তু তারা আপনাকে টিকিট দিয়ে দিবে। তো টিকিটটা কোথায় পাবেন দেখেন এই যে তিনটা দাগ আছে, এই তিনটা দাগে গেলে পারচেস হিস্টোরি নামে একটা অপশান আছে দেখেন 4 নম্বরে এই যে এটা, এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আমার সেই টিকিটটা চলে আসবে এবং এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো বা প্রিন্ট দিয়ে নিতে পারবো। তো আসলে এভাবেই মূলত নতুন যে ট্রেনের টিকিট কাটার অ্যাপস এখান থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন, অর্থাৎ আগের যে অ্যাপসগুলো ছিল সকল অ্যাপস কিন্তু বাদ, এখন থেকে এই নতুন অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে ঘরে বসে ট্রেনের টিকিট ক্রয় করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ আমরা অনেকেই আছি যারা ট্রেন যাত্রা করতে পছন্দ করি। তো ট্রেনে ভ্রমণের জন্য অবশ্যই এই অ্যাপসটা সকলেরই প্রয়োজন হবে, কারণ এখন কাউন্টারে গিয়ে টিকিট কাটা আসলে খুব সমস্যার একটি বিষয়। এ কারণে খুব সহজে যাতে ঘরে বসে আমরা টিকিট কাটতে পারি সেজন্য অনলাইনের বিকল্প কিন্তু কিছু নাই। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।